আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারহানা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা অনেকেই আমার কাছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের প্রশ্ন করেন, আজকে সেখান থেকে একটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একজন আমার কাছে প্রশ্ন করেছে, আপু আমি প্রতিদিন হস্তমৈথুন করি, কিন্তু হস্তমৈথুন করার পরে আমার শরীর থেকে যে এনার্জি লস হয় সেটা পূরণ করার জন্য আমি যদি ভালো ভালো খাবার দাবার খাই তাহলে কি আমার শারীরিক কোনো সমস্যা হবে কিনা? Press the bell icon on the YouTube app and never miss another update. দর্শক, আপনার এই প্রশ্নের উত্তরে বলবো, পুরুষরা হস্তমৈথুন করলে তাদের লিঙ্গের পেশিগুলোর অনেক ক্ষতি হয়, শারীরিকভাবে তারা দুর্বল হয়ে যায় এবং তারা নানা ধরনের যৌন দুর্বলতার শিকার হয়, দ্রুত বীর্যপাতের সমস্যার সম্মুখীন হয়। অর্থাৎ হস্তমৈথুনের মাধ্যমে শারীরিক কোনো উপকারী হয় না ক্ষতি ছাড়া। এছাড়া আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার জন্য জেনে রাখা ভালো যে হস্তমৈথুন করা কিন্তু ইসলামের সম্পূর্ণ পাপের কাজ, আর এজন্য কিন্তু আপনি শাস্তি ভোগ করবেন এবং আপনার কিন্তু কঠিন গুনাহ হবে। অর্থাৎ সবশেষে দেখা গেল, এভাবে হস্তমৈথুন করার কারণে আপনি কিন্তু ধর্মীয়ভাবেও গুনার ভাগিদার হলেন এবং শারীরিকভাবেও কিন্তু ক্ষতির সম্মুখীন হলেন। এখন কেউ যদি মনে করে যে হস্তমৈথুন করার পরে আমার শারীরিক যে ক্ষতিগুলো হবে, ভালো ভালো খাবার দাবার খেয়ে আমি এই ক্ষতিগুলো পুষিয়ে নেব, তাহলে তাদের জন্য বলবো আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যেমন মনে করুন, আপনি যদি কৃত্রিমভাবে আপনার বীর্যপাত ঘটান কিংবা আপনার হাতের মাধ্যমে আপনার লিঙ্গকে উত্তেজিত করে ঘষে আপনার বীর্যপাত ঘটান, তাহলে কিন্তু আপনার লিঙ্গের পেশিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে আপনি কিন্তু একইভাবে দ্রুত বীর্য বের করে দিতে অভ্যস্ত হয়ে পড়বেন। আপনার শরীর এবং মস্তিষ্ক কিন্তু এভাবেই অভ্যস্ত হয়ে পড়বে। পরবর্তী সময়ে আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে স্বাভাবিকভাবে সহবাস করবেন বা মিলন করবেন, তখন কিন্তু এই অভ্যাসের কারণেই আপনার শুধুমাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাবে, আপনি দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন না। এখন হস্তমৈথুনের পরে আপনি ভালো খাবার দাবার গ্রহণ করার মাধ্যমে হয়তোবা আপনার শারীরিক দুর্বলতা দূর করতে পারবেন, কিন্তু আপনার যে অভ্যাস হয়ে গেছে, আপনি যে অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ছেন, এই অভ্যাস কিন্তু আপনি খাবার দাবারের মাধ্যমে কোনোভাবেই দূর করতে পারবেন না। দ্বিতীয় যে ক্ষতিটি আপনি খাবার দাবারের মাধ্যমে পূরণ করতে পারবেন না বা ঠিক করতে পারবেন না, সেটা হচ্ছে হস্তমৈথুন করার কারণে আপনার লিঙ্গের ভেতরে ছোট ছোট যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলোর যে দুর্বলতা সৃষ্টি হবে বা যে ক্ষতি হবে, এই ক্ষতিগুলো কিন্তু আপনি খাবার দাবারের মাধ্যমে সারিয়ে তুলতে পারবেন না। পুরুষরা যখন হস্তমৈথুন করে, আপনারা লক্ষ্য করুন, পুরুষ যখন হাতের মাধ্যমে হস্তমৈথুন করে তখন তার লিঙ্গের উপরে কিন্তু হাতের প্রচন্ড ঘষা এবং চাপ পড়ে। আর পুরুষের লিঙ্গের ভেতরে কিন্তু অজস্র ছোট ছোট পেশি রয়েছে যার মধ্য দিয়ে কিন্তু রক্ত সঞ্চালন হয় এবং এই রক্ত সঞ্চালনের কারণে কিন্তু পুরুষের লিঙ্গ উত্তেজিত হয় এবং দীর্ঘ সময় ধরে শক্ত থাকে এবং খাড়া থাকে। কিন্তু একটানা দীর্ঘদিন যখন আপনি হস্তমৈথুন করবেন তখন আপনার হাতের অত্যাধিক চাপের কারণে, ঘষার কারণে আপনার লিঙ্গের এই ছোট পেশিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, আর আপনার লিঙ্গে যে রক্ত প্রবাহের যে স্বাভাবিক মাত্রা সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। আর একসময় আপনি লক্ষ্য করবেন এর ফলে কিন্তু আপনার লিঙ্গে রক্ত প্রবাহ কমে যাবে এবং আপনার লিঙ্গ কিন্তু আগের মতো শক্ত হবে না এবং খাড়া হবে না। এবং আপনি যখন যৌন মিলনের জন্য নিজেকে প্রস্তুত করবেন তখন আপনার শরীরে যথেষ্ট উত্তেজনা থাকলেও কিন্তু আপনার লিঙ্গ কিন্তু 100% শক্ত হবে না, কিছুটা নরম থেকেই যাবে বা খাড়া হবে না। আপনি খাবার দাবারের মাধ্যমে কিন্তু আপনার শারীরিক দুর্বলতা দূর করতে পারলেও লিঙ্গের এই পেশির দুর্বলতা কিন্তু একেবারে 100% ভাবে কোনোভাবেই ঠিক করতে পারবেন না। এখন হয়তো আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে আমি হস্তমৈথুনে খুব মারাত্মকভাবে আসক্ত, আমি চাইলেও কোনোভাবেই হস্তমৈথুনের অভ্যাস ত্যাগ করতে পারি না। তাদেরকে বলবো, আপনি চাইলেও একবারে কোনোভাবেই হস্তমৈথুনের অভ্যাস থেকে নিজেকে বের করে আনতে পারবেন না, কারণ এটা মারাত্মক একটা বাজে অভ্যাস। তাই আপনি আগে যেখানে হস্তমৈথুন সপ্তাহে 7 দিনই করতেন সেখানে আপনাকে এটা ধীরে ধীরে কমিয়ে দিতে হবে। অর্থাৎ যেখানে সপ্তাহে 7 দিন করতেন সেখানে আপনাকে প্রথম পর্যায়ে 5 দিন করতে হবে, এরপরে আপনি সপ্তাহে 4 দিন করবেন, এরপরে আপনি সপ্তাহে 3 দিন করবেন। এভাবে ধীরে ধীরে আপনি হস্তমৈথুনের অভ্যাসটা কমিয়ে দিবেন। এভাবে আপনার যদি সঠিক ইচ্ছা থাকে এবং সৎ ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসেই নিজেকে এই হস্তমৈথুনের অভ্যাস থেকে বের করে আনতে পারবেন, কারণ মানুষ কিন্তু তার নিজের ইচ্ছা শক্তি এবং সৎ ইচ্ছার কারণে সব কিছুই করতে পারে। আপনার যদি সৎ ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই এই অভ্যাস থেকে নিজেকে বের করে আনতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। Click the subscribe button and press the bell icon.